শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো যে যেখান থেকে আজকের ভিডিওটা আমার দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হলো তোমরা বলবে যে মেয়েরা কি আজও স্বাধীন হতে পেরেছে আমার কিন্তু মনে হয় যে মেয়েরা আজও স্বাধীন হতে পারেনি মেয়েদের এখনও কিন্তু সেই সব কিছুর নিচেই রাখা হয় যেটা আমার ব্যক্তিগত মতামত তোমাদের মতামত কিন্তু তোমরা কমেন্টসে জানাতে পারো দেখো এই যে সবাই যখন জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছ আমাদেরকে কিন্তু বলতে হয় যে বাবার বাড়িতে যাচ্ছি আবার যখন ঠিক শ্বশুর বাড়িতে আসি তখন কিন্তু আমরা বলে থাকি যে আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি আদৌ কি মেয়েদের কোনো বাড়ি রয়েছে আমার তো মনে হয় যে নেই আমাদের মেয়েদের মনে কিন্তু ভয়টা খুব বেশি কাজ করে যখন আমরা কোথাও বেরোই তখন একটু রাত হলেই আমাদের মনে হয় যে গাড়ি পাবো তো টোটো পাবো তো এরকমটা কিন্তু আমাদের মনে হয় তাই যতক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে না আসি ততক্ষণ কিন্তু আমরা মনে করি যে আমরা বাইরে কিন্তু নিরাপদ নই তাই আমাদের মনে হয় যে একমাত্র বাড়ি হলো সেই ঠিকানা যেখানে আমরা নিরাপদে থাকবো ভালো থাকবো বাইরে বেরোলেই আমাদের একটা ভয় কিন্তু সবসময় কাজ করে যখন আমরা একটু রাত হয়ে যায় কোনো গলির ভিতর দিয়ে যখন আমরা বাড়িতে ঢুকি তখন কিন্তু মনে হয় যে এই গলিটা দিয়ে যাব না এই গলিটা দিতে গলিতে অনেক কিন্তু বাজে ছেলতে আড্ডা হয় এদিক দিয়ে যাব না এই রাস্তাটা ভালো নয় যে রাস্তাটা ভালো আমরা সেই রাস্তাটা দিয়ে কিন্তু আসার চেষ্টা করি আসলে সবচেয়ে ভয় কিন্তু মানুষেরই হয় মানে মানুষের প্রতি মানুষের কিন্তু একটা ভয় কিন্তু থাকে আর এই ভয়গুলো কিন্তু আমাদের মনে কিন্তু সবসময় থাকে তাই আমরা কিন্তু সব সময় একটা ভয় নিয়ে কিন্তু আমরা বাইরে চলি বন্ধুরা আজকে রাত দখলে আমিও ছিলাম আর এই রাত দখলের আন্দোলনে আমি থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি তোমরা বলতে পারো যে এটা আমার প্রথম আন্দোলন আমার জীবনের কেন কি আমি কোনোদিনই স্কুল জীবনে বা কলেজ জীবনে রকম আন্দোলনে কোনো রকমই আন্দোলনে আমি যোগ দিইনি আর এই আন্দোলনে যোগ দিতে না পারলে হয়তো আমার নিজেকেই ছোট মনে হতো নিজের কাছে এই আন্দোলন কিসের আন্দোলন সেটা তোমরা সকলেই জানো তাই আর এটা নিয়ে আর কিছু বললাম না আমরা সবাই চাই এ দ্রুত বিচার হোক এবং তিলোত্তমার আত্মার শান্তি কামনা করছি তো বন্ধুরা পুজোটা দিয়ে এসে দেখি সাড়ে দশটা বেজে গেছে তো খুব তাড়াতাড়ি কিন্তু সানাকে রেডি করার চেষ্টা করলাম তো আজকে ওর চুল ভিজায়নি শুধুমাত্র গাটাই ওকে ভালো করে ধুয়ে দিয়েছিলাম তো দেখো তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি ওকে রেডি করে তারপর ওকে খাইয়ে দিয়ে স্কুলের বোতলটাও ভরা হয়নি জলের বোতলটা তারপর সেটা ভরে দেবো টিফিন দেবো তো অনেক কাজ এখনও বাকি তো সেগুলো করে নেব এগুলো করার পরে তারপর সোনাকে ধরার একটু সময় পাবো তো দেখো ওকে আমি ক্রিম দিয়ে দিচ্ছি ওরা নিজে ঠিক করে এখনও অবধি আট বছর পূর্ণ হয়েছে কিন্তু এখনও না ঠিক করে রেডি হতে পারে না হয়তো শার্টটা পরেছে বোতামগুলো ঠিকমতো লাগাতে পারে না বা ড্রেসটা যেটা স্কার্টটা সেটা হয়তো হুকটা ভালো করে লাগাতে পারে না তো সব কাজ নিজে মতো এখনও করে উঠতে পারে না তো দেখো ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার দুজনে মিটে আমরা একটু খেলা করছি ওমশোনার সাথে একটু সময় কাটাচ্ছি এবারেই আমার ছোট্ট গোপালটাকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে তেল মাখিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে রান্নাঘরে যাব রান্নার কাজকর্ম করতে তো আমি যে ভয়েসটা দিচ্ছি না সামনে থেকে একটু সাউন্ড আসতে পারে তো তোমরা একটু ইগনোর করে নিও প্লিজ তো দেখো ওম শুন আবার কীভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে আবার হাসছে মেটি মেটি তো হয়েছে জান না তো চলো এবার রান্নাঘরে যাই তো দেখো আজকে রান্না করব চাপিলা মাছ যেগুলো ছিল কালকে তো আগের দিনে দেখেছো ব্লগে রান্না করেছিলাম তো মানে মা রান্না করেছিল তো আজকে আমি রান্না করব তো একটু হলুদ আর একটু নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিল তো দেখো এবার রান্নাটা একটু তোমাদের সাথে শেয়ার করব। এটা খুব ভাবে রান্না করব কিন্তু খেতে না ভীষণই ভালো হয় তো একটু বেশি করে পেঁয়াজ কুচে লঙ্কাগুলোকে চিঁড়ে নিয়েছিলাম তো মাছগুলোকে ভালো করে একটু গরম মানে ভেজে নিচ্ছি তো দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে হয়ে গেছে তো এই মাছগুলো ভাজতে না খুব বেশি একটা সময় লাগে না তো দেখো এবার কালো জেরা সামান্য একটু ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি কিন্তু মানে চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো এবারে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু সবজিগুলো সবজির মধ্যে বেশি কিছু ছিল না তবে আলু বেগুন আর অল্প কচু দিয়েছিলাম আর দিলে তোমরা দিতে পারো এর সঙ্গে কাঁঠাল বিচি দিতে পারো ভীষণ ভালো লাগে খেতে তারপর কুয়াশ দিতে পারো তো আমি কুয়াশা দিই তারপর দেখো অমশনাকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম তো এসে দেখি সোনা কিন্তু উঠে গেছে তো এই খেলনাটা সানা কিন্তু একটা মেলার থেকে কিনেছিলো তো সোনার জন্য এখন অবধি খুব বেশি কিছু কিন্তু খেলনা আমরা কিনে নিই ও আসলে সানার মানে দিদি দিদিভারি এত খেলনা রয়েছে তো সেজন্য না বেশি কিছু কেনা হয়নি ওর জিনিসগুলোই ও বেশি ইউজ করে আসলে অনেকগুলো ঝুনচুনি যখন আমি এর আগে বাড়িতে গিয়েছিলাম তখন ওর মানি অনেকগুলো ঝুনচুনি প্রায় আট থেকে দশটা ওই ফ্লিপকার্ট থেকে কিনে দিয়েছিল। যে ওম সোনা খেলবে কিন্তু ওম সোনার না ঝুনচুনি খুব একটা পছন্দ নয় মানে খেলে যখন অন্য অন্য খেলনা হাতের সামনে না পায় তখন একটু একটু এগুলো দিয়ে খেলে কিন্তু বেশিক্ষণ পর্যন্ত না এগুলো দিয়ে খেলে না কি জানি কেন হয়তো ছেলে জন্য গাড়িটারি খুব একটা বেশি পছন্দ নাকি তো অন্য অন্য খেলনার যেমন জলের বোতল তারপর অন্য অন্য কিছু বা ইলেকট্রিকের যেমন তার কম্পিউটার বা হচ্ছে কোনো মোবাইলের তার বা হেডফোন এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটু বেশি পছন্দ করে তো যাই হোক এবার দেখো একটু ঝুনঝুনিগুলো দিলাম হাতের সামনে মাঝে মধ্যে দিই যাতে একটু খেলে তো ওর সাথে একটু খেলা করছিলাম আসলে না য সমস্ত কাজ যখন সেরে আসি তখন কিন্তু ওম সোনার সঙ্গে থাকতে ভীষণ ভালো লাগে তারপর আবার ও কিছুক্ষণ এই ঘর ওই ঘর করে ওর সময় হয়েই যায় মানে সবার সঙ্গে সময় কাটানো হয়েই যায় তো দেখো খেললে পরে না দাঁত দেখো দুটো দাঁত কিন্তু ওমসোনার হয়ে গেছে আবার উকিয়ে দিচ্ছে নিচের থেকে ভীষণ সুন্দর হয়েছে দাঁতগুলো একদম ছোট্ট ছোট্ট ইঁদুরের দাঁতের মতন তো দেখো জামাকাপড়গুলো সব সকালে সব ধুয়ে দিয়েছিলাম সেগুলো এবার সব আনার পালা তো কাপড়গুলো না তাড়াতাড়ি করে এনে নিচ্ছিলাম নইলে পরে ওই কি করে ওপরে না পটি করে দেয় সে কারণে ওই তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করি আমি আনি বা মাই বেশিরভাগ আনে তো আজকে আমি নিয়ে আসছি দেখো আর এগুলো যেহেতু পাতলা পাতলা কাপড় তো খুব একটা ঘুম মানে এগুলো কিন্তু শুকোতে টাইম লাগে না দেখো আজকে না সানার একটা আর্ট প্রতিযোগিতা ছিল তো সেখানে ও অংশগ্রহণ করেছিল তো সেখানেই আমি নিয়ে যাচ্ছি তো আড়াইটা থেকে স্টার্ট ছিল তো আমি একটু দেরি হয়ে গেছে পাঁচ মিনিট তো অনেকেই না চলে আসছে আর্ট প্রতিযোগিতা এখানে মানে অংশগ্রহণ করেছে প্রচুর স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে তো সানারও একটু আর্টের প্রতি ঝোঁকটা একটু বেশি তো কালকেই বলেছিলাম একটু মানে প্র্যাকটিস করে রাখ আসলে প্রাইজ পাওয়াটা বড় কথা নয় কিন্তু অংশগ্রহণ করাটাই আমার কাছে সবথেকে বড়ো কথা যেন কোনো কিছুতে ভয় না পায় এই জিনিসটা কাটানোর জন্যই না সব কিছুতে অংশগ্রহণটা আমি করাই তো দেখো এই আশ্রমটার মধ্যে জগৎবন্ধু আশ্রম তো সেখানে কিন্তু প্রতিযোগিতা মানে প্রতিযোগিতা হচ্ছে তো অনেকেই এখানে অংশগ্রহণ করেছে ভীষণ ভালো লাগছিল আমি অনেকক্ষণ টাইম এখানে ছিলাম আবার মাঝে একবার বাড়িতেও গেছিলাম তখনও গিয়ে দেখি যে অংশ মানে ঘুমায়নি তো আমি ঘুম পাড়িয়ে রেখে আবার এখানে এসছিলাম তো এখানে মোটামুটি দেড় ঘন্টার মতো ছিল মানে অনু মানে প্রতিযোগিতা হচ্ছিল তো অনেক সুন্দর লাগছিল দেখতে আশ্রমটাকে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল জন্মাষ্টমীর জন্য তো এখানে খুব বড় করে জন্মাষ্টমী পালন হয় তো দেখো এবার আমি যাবো রাত্রি পনেরোটা বেজে গেছে বলেছিলাম আজকে রাত দখলের আন্দোলনে যাবো তো দেখো এখানে প্রচুর প্রচুর লোকে কিন্তু এখানে এসছে কি করে বিচার চাই বিচার চাই বিচার চাই আজ কি করে বিচার চাই